পক্ষে নদার আমতলা কলেজের সামনে আমবাগানে একটি কর্মী সভা হয়। এই সভায় উপস্থিত ছিলেন নদার প্রাক্তন বিধায়ক তথা 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান, 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার ডেভিড, জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন মণ্ডল, নদার পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ, রেজিনগরের বিধায়ক রবিউল আলম, জেলা পরিষদের সদস্য সঞ্জয় হালদার, শাইনা মুমতাজ, নদার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মণ্ডল ভুট্ট, এছাড়াও নদার 10টি গ্রাম পঞ্চায়েত প্রধান সহ নেতা কর্মী এবং আরো অনেকে। গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং জনপ্রতিনিধি, বুথ সভাপতি, মামাটি মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মী সকলকে নিয়ে আমরা আজকে আমবাগানে যে কর্মী সভা, সেই সভার সভাপতি মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস, ধন্যবাদ সকলকে। আপনারা অনেকক্ষণ ধরে প্রার্থীকে তো একটু হাততালি টাততালি আপনারাও দিবেন, নমস্কার দিয়েছে। নিঃশব্দে বিপ্লব হয় না, শব্দের দ্বারা বিপ্লব করতে হয়। ধর্মের টিকিট তুলে সেই রাজনীতি আজকে তারা করতে পারছে না, তাই বিজেপি যারা করে তাদের কাছে অবশ্যই প্রশ্ন ছুড়বেন, প্রশ্ন করবেন 15 লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে কোথায়, নীরব মোদী কোথায়, আজকে কেন আপনার আমলে পাকিস্তান সব থেকে বেশি আক্রমণ করলো, পাকিস্তানের বিরুদ্ধে আপনি কি করলেন, পারভেজ মোশারফের নাতনির বিয়েতে কে গিয়েছিল, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন তারা বিজেপি তাদের করতে পারেন। গোহত্যার নামে কি করা হচ্ছে, আজকে গো মাংস যার যে সমস্ত ব্যবসায়ী তাদের লিস্ট বের করুন, ধরের সাথে বলতে পারি হিন্দু ব্যবসায়ী বেশি এবং রপ্তানিকারক দেশ হিসাবে, গো মাংস রপ্তানিকারক দেশ হিসাবে ভারতবর্ষ দ্বিতীয়। তাহলে এই প্রশ্নগুলো করতে হবে যে ধর্মের টিকিট তুলে মানুষকে ঐক্যবদ্ধ করা যায় না। তাই আজকে রাজ্যে বিভিন্ন রাজ্যে যে সমস্ত রাজ্য নির্বাচনগুলো হলো বিজেপি ধরাশায়ী হয়েছে, তাই আপনাদের প্রত্যেকটি বুথে বুথে প্রত্যেকটি গ্রামে গ্রামে বিজেপির সম্পর্কে বলতে হবে, তারা মিথ্যাবাদী ছাড়া, তারা ভাউতা ছাড়া অন্য কিছু দেয় না, তারা ধর্মের টিকিট তুলে সাম্প্রদায়িকতার একটা আগুন বিষ বাষ্প ছড়াতে চায়। আপনারা শুনলেন যে আগামী 29 এপ্রিল বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আমরা আজকের সভাটায় আমরা বিশেষ করে কিভাবে নির্বাচনটা পরিচালনা করতে হবে সে সম্বন্ধে মধু আপনাদেরকে বলেছেন, আরও অঞ্চল মিটিংগুলায় তিনারা বলবেন, পাশাপাশি আবু তাহের সাহেব পাশের লোকসভায় প্রার্থী হওয়ার দরুন তিনি ততটা সময় আপনার ওর নিজের এলাকায় দিতে পারবেন না। আজকের এই নির্বাচনে অধীর চৌধুরীর বিরুদ্ধে আমরা প্রথম নির্বাচনে অবতীর্ণ হয়েছি। অধীরবাবু আসছেন, আপনাদের গতকালকে বোধ হয় দেখলাম ফেসবুকে বালি 1 কি 2 এ তিনি কর্মী সভা করে গেছেন। তিনি নানা জায়গায় নানাভাবে কর্মীদের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, নানা রকম বক্তব্য রাখছেন, কিন্তু একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, এবারের নির্বাচনে কারণ নওদা বিধানসভা কেন্দ্রকে সেদিন আমাদের শুভেন্দুবাবু বলেছেন, আমি নওদাতে পঞ্চায়েত জেলা পরিষদের সভাধিপতি দিয়েছি, আমি নওদার মানুষ আবু তাহের খানকে 11 নম্বর মুর্শিদাবাদ কেন্দ্রের তিনাকে প্রার্থী করেছি, সুতরাং নওদার মানুষের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা এই নওদার মানুষ যেন দুহাত তুলে অপূর্ব সরকারকে ভোট দিয়ে ব্যাপক হারে আপনারা লিড দিতে পারেন, তার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখব। কারণ অধীরবাবু বড় বড় কথা ফেসবুকে বলছেন, টেলিভিশনে বলছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে ভোটে দাঁড়ালে বেশি সন্তুষ্ট হতাম। আমার কথা হচ্ছে অধীরবাবু, আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় লাগবে না, আমরা যারা কংগ্রেস করতাম সেই কংগ্রেস ঘরেরই ছেলে অপূর্ব সরকারকে আপনার বিরুদ্ধে দাঁড় করে
প্রমাণ করে দিব বহরমপুর লোকসভা কেন্দ্রে আপনাকে যেমন পরপর চারবার জয়লাভ করাতে পেরেছি, আবার এবার আপনাকে পরাজিত করতে পারবো। একথা জোর গলায় আমরা বলতে পারি, একথা জোর গলায় আমরা বলতে পারি। আপনাদের কাছে তাই বলবো, আজকে আপনারা দেখুন, আজকে আপনারা কালকে টেলিভিশনে দেখছেন, এই বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হবে নাকি হুমায়ুন কবির। লজ্জা করে না, আজকে অধীরবাবুর সঙ্গে চুক্তি করে অধীরবাবু ভাবছেন যদি হুমায়ুন কবিরকে প্রার্থী করে এই এলাকার হিন্দু মানুষরা বিজেপিকে ভোট দেবে না। তিনি ভাবছেন যে হুমায়ুন কবিরকে দিয়ে যদি কিছু মুসলিম ভোট ভাঙানো যায়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন অধীরবাবু, আপনার যে চাল বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষ জেনে গেছে, কারণ বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষকে পাঁচ কুড়ি বছর আপনি ভাউটা দিয়ে চলেছেন, আবার ভাবছেন যে মুসলিম বিজেপির প্রার্থী দিয়ে মুসলিম ভোটকে ভাগ করব। সে রাজনীতি করে আপনি কোনো লাভ করতে পারবেন না, কারণ যদি ভাবেন হিন্দু ভোট অধীরবাবু আপনি সমস্ত ভোটটা নিয়ে নেবেন, আমরাও কিন্তু সে খেলা জানি, তাহলে মুসলিম ভোটকেও আমরা তাহলে এক জায়গায় নিয়ে যেতে পারবো, সেটাও কিন্তু আপনাকে বলে দিতে চাই। আপনি এই রকম সাম্প্রদায়িক কাজ খেলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়ে মানুষকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেন না, কারণ আমরা চাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার উভয় সম্প্রদায়ের মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে পশ্চিমবাংলায় ক্ষমতা আসীন হয়েছেন। কি হিন্দু, কি মুসলিম, কি শিখ, কি জৈন, সমস্ত মানুষকে একই বৃন্দে রেখে ভারত পশ্চিমবাংলাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে। তাই আমরা আপনাদেরকে বলবো, মামাটি মানুষের মুখ্যমন্ত্রীর কে চিন্তা করে আজকে আপনারা গ্রামে গঞ্জে প্রচার করবেন, কারণ অনেক রকম নোংরামো মিথ্যাচারিতা অতীশ চৌধুরী করবে আমরা জানি, এটা ছাড়া তার আর কোনো এজেন্ডা নেই। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, মুর্শিদাবাদ জেলার মানুষ তাকে রিজেক্ট করেছে, মুর্শিদাবাদ জেলার মানুষ তাকে রিজেক্ট করে দিয়েছে, তিনি আজকে একা একাই ঘুরছেন। তার যারা ক্রাইসিস ম্যানেজার ছিলেন, তার যারা ইলেকশন ম্যানেজার ছিলেন, আপনারা আমরা সকলেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমরা তৃণমূল কংগ্রেসটা করছি, কারণ তৃণমূল কংগ্রেসে একটা বাক স্বাধীনতার একটা প্ল্যাটফর্ম, এখানে ডেভেলপমেন্টটা করা যায়, মানুষের জন্য কিছু করা যায় ভাবা যায়, এখানে একনায়কতন্ত্র চলে না, এখানে আমরা সকলে সকলের জন্য কাজ করতে পারি, আমরা নিজেদের মতামত প্রকাশ করতে পারি, একটা স্বাধীনতা আছে। দমবন্ধকর পরিবেশ থেকে আমাদের তাহেরদা, তিনি আজকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। আপনারা জানেন গত 21শে জুলাই আমরা সকলেই, ডেভিড দা আমরা সকলেই, মধু সঞ্জয় থেকে শুরু করে আমাদের সকলেই আজকে তৃণমূল কংগ্রেস আমরা করছি। এখানে এসে আমরা নেতৃত্বের কাছে সম্মান পাচ্ছি, আপনারাও পাচ্ছেন। পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখলেন যে কিভাবে আমাদের নেতা শুভেন্দু অধিকারী, বাংলার মন্ত্রী, তার নির্দেশে, তার সার্বিক সহযোগিতার মধ্যে দিয়ে, প্রশাসনের সহযোগিতার মধ্যে দিয়ে আপনারা কেউ প্রধান, কেউ উপপ্রধান, কেউ পঞ্চায়েতের সদস্য সদস্য হয়েছেন, কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ সদস্য সদস্য হয়েছেন, জেলা পরিষদে আমরা আজকে মানুষের জন্য কাজ করতে পারছি ভাই মোশাররফের নেতৃত্বে। তাই একটা উন্নয়নের কর্মযজ্ঞ চলছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, সেই সঙ্গে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি নিশ্চয়ই চেষ্টা করব আন্তরিকভাবে, যে উদ্দেশ্য নিয়ে আমাকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সেই উদ্দেশ্য পূরণ করা এবং মুর্শিদাবাদ সিটটা আমরা দায়িত্ব নিয়ে আমাদের নেত্রীর হাতে তুলে দেওয়া, এটা আমাদের অঙ্গীকার। সেই সঙ্গে এই অঙ্গীকারও করতে চাই যে আমরা দায়িত্ব নিয়ে বলেছি মুর্শিদাবাদ 3-3 এবং আমাদের কাছে আমাদের নেত্রী একটাই দাবি করেছেন, মুর্শিদাবাদে কোনোদিন এমপি পাইনি, ব্যক্তিগতভাবে ডেকে বলেছে তাই সাহেব আপনাদের উপরে আমার ভরসা আছে।
আপনাদের উপরে আমার ভরসা আছে, সেই ভরসাকে পাথেয় করে আপনাদের কাছে চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আপনারা আমাদের সঙ্গী, আপনারা আমাদের কর্মী, আপনারা আমাদের সব। তাই সেই চ্যালেঞ্জকে বাস্তবে বাস্তবায়িত করতে মুর্শিদাবাদ জেলায় আমরাই তৈরি করেছিলাম রবীন্দ্র অধীর চৌধুরীকে, আমরাই তৈরি করেছিলাম এই মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরী, অধীর চৌধুরীকে। আবার আমরাই সেই অধীর চৌধুরীকে সেই লোকসভা থেকে টেনে নামিয়ে সাধারণ মানুষে পরিণত করব। আজকের মঞ্চে দাঁড়িয়ে সেই অঙ্গীকার করতে চাই, আজকের মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই যে মুর্শিদাবাদ জেলায় যেভাবেই হোক তিনে তিন উপহার দেবই দেব, আপনারা নিশ্চিত থাকুন। ইতিমধ্যে মহরমপুর লোকসভা কেন্দ্র বিভিন্ন জায়গায় আওয়াজ উঠেছে, বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছে। যাই হোক, মুর্শিদাবাদ জেলায় এটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আমার অত্যন্ত কাছের মানুষ দেবীর, সে কাজের ছেলে, সবসময় কাজ নিয়ে থাকে, তাই আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলতে চাই তাকে, অধীর চৌধুরীকে আমরা যেভাবে পেয়েছি তার থেকে অন্তত পক্ষে 100 গুণ তাকে আমরা কাছে পাবো, 100 গুণ কাছে পাবো। তাই আপনাদের সকলের সামনে একটাই আবেদন করব, নওদা থেকে অন্তত পক্ষে আমাদের মান সম্মান ইজ্জত জড়িয়ে আছে, এখান থেকে আমাদের নেত্রী জেলা পরিষদের সভাধিপতি উপহার দিয়েছে এই নওদার মাটিতে আমাকে এমপি হিসেবে, তিনি দায়িত্ব দিয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। সুতরাং আমাদের অনেক দায়িত্ব, নওদার আপামর জনসাধারণের কাছে একটাই আবেদন করব, বিভিন্ন দিকে অনৈক্য আছে, পঞ্চায়েতে অনৈক্য আছে আমরা জানি, পঞ্চায়েতে কেউ প্রধান হতে পারেননি, কেউ মেম্বার হতে পারেননি, আপনাদের অনেক ক্ষোভ আছে, যারা প্রধান হয়েছেন তারা কাউকে ডাকে না, এটাও অনেক জায়গায় অভিজ্ঞতা আছে, যারা পঞ্চায়েতের দায়িত্ব আছে, যারা সভাপতি আছে তারা সকলকে নিয়ে চলে না, এই অভিজ্ঞতা আমাদের আছে। সেই অভিজ্ঞতা, এটা পঞ্চায়েত নির্বাচন নয়, এটা পঞ্চায়েত নির্বাচন নয়, এটা বিধানসভা নির্বাচন নয়, এটা ভারতবর্ষের নির্বাচন। ভারতবর্ষে নতুন করে সাম্প্রদায়িক বিজেপি যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠছে তার বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত প্রতীককে আমার নেত্রী মমতা ব্যানার্জি, ভাববেন আপনারা, কারণ ভারতবর্ষে এই মুহূর্তে আজকে নতুন করে মেঘ ঘনিয়ে আসছে, সাম্প্রদায়িকতার বিষ যেভাবে ছড়াচ্ছে, প্রতিবাদ প্রতিবাদের মুখকে আমার নেত্রী মমতা ব্যানার্জি। আসন্ন নির্বাচনে আপনাদের কাছ থেকে আশা করি সেটুকুনি আমি পেতে পারি। আমি এই মঞ্চ থেকে আপনাদের মধ্য দিয়ে আমি আমার শ্রদ্ধা প্রণাম জ্ঞাপন করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি একজন সাধারণ পরিবারের সন্তানকে আজকে এই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দায়িত্ব দিয়েছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের নেতা শুভেন্দু অধিকারী, পরিবহন মন্ত্রী, পরিবেশ মন্ত্রীকে। অধীর চৌধুরী এমন এক মানুষ এই জেলাতে যতদিন যারা কংগ্রেস করবে, উনি প্রদেশের সভাপতি থাক আর উনি দেশের সভাপতি হন, মুর্শিদাবাদ জেলায় একটা অঞ্চল সভাপতি হতে গেলে তার পারমিশন নিতে হতো আগে, একটা ব্লক সভাপতি তো দূরে থাক, তাহেরদার প্যাডে সই করা করে নিত, ব্ল্যাঙ্ক, কোনো স্বাধীনতা ছিল না। অধীর চৌধুরীর কাছে যদি কাজ করার কোনো স্বাধীনতা পেয়ে থাকে জিজ্ঞেস করে দেখবেন, ব্যক্তিগতভাবে বাড়ি গিয়ে তার স্ট্যাম্প লাগিয়ে সই করে গোটা জেলায় তিনি তার ইচ্ছা মতন তিনি তৈরি করতেন, এতে আমরা অসম্মানিত হতাম, অসম্মানিত হয়েছে তাহেরদা। আজকে যিনি সভাপতি আবু হেনা সাহেব, আমি মনে করি তিনি দীর্ঘদিনের একজন বিধায়ক শ্রদ্ধেয় মানুষ, ভালো মানুষ, তাকেও তিনি অপমান করছেন অধীর চৌধুরী। আমি কদিন আগে দেখছিলাম খবরের কাগজে যে একটা জেলার ফ্ল্যাগ উঠবে, সে 26শে জানুয়ারি হোক, 15ই আগস্ট হোক, যে কোনো সংগঠনের
সভাপতি বা সর্বোচ্চ সেই জেলার যিনি, তিনি সেই ফ্ল্যাগটি তোলেন, ব্লকে হলে ব্লকের সভাপতি। এটাই কিন্তু কংগ্রেস দলের নিয়ম ছিল। কিন্তু মুর্শিদাবাদ জেলায় কোনোদিন দেখেছেন জেলার সভাপতি ফ্ল্যাগ তুলছে? এটা আবু হেনাকে অপমান নয়, এটা আবু তাহেরকে অপমান নয়, সেই অপমানের বদলা কিন্তু নিতে হবে আমাদের সবাইকে। আমরা বেঈমান? আমরা বেঈমান? 2005 সালে আমি কাউন্সিলর ছিলাম, 2000 সালে কংগ্রেসের, 2005 সালে অধীর চৌধুরী আমাদেরকে নির্দলে দাঁড় করিয়েছিল, দাঁড়াতে হবে নির্দলে। 18 জন কাউন্সিলরে কন্টেস্ট করেছিলাম আমরা, চিহ্ন ছিল টিউবওয়েল, জিতেছিলাম 11 জন, কান্দি পৌরসভার ভোট দখল করেছিলাম, কংগ্রেসের কাউন্সিলর থেকে নির্দলে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ভোট দখল করেছিলাম। আমাদেরকে সেদিন কে বেঈমান করেছিল? আমাদের আমাদেরকে বেঈমান সেদিন কে করেছিল? 2001 সালে বাস চিহ্নে এই আবু তাহের খান আপনাদের সভাপতি ছিল, তাই তো? এই পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল আবু তাহের খানকে যেদিন তার বাড়িতে ডেকে বিধানসভায় নির্দল দাঁড়াতে হবে বলে কথা বলে, আমি নিজে উপস্থিত ছিলাম সেদিন সেখানে। আবু তাহের খান বাস চিহ্নে দাঁড়িয়ে, নিয়ামত ভাই বোধহয় ছিল না সাথে, নিয়ামত ভাই বাস চিহ্নে দাঁড়িয়ে, টিউবওয়েল চিহ্নে দাঁড়িয়ে সেদিন বিধায়ক হয়েছিলেন। কে বানিয়েছে বেঈমান? আমাদেরকে যদি কেউ বেঈমান বানিয়ে থাকে, বানিয়েছে অধীর চৌধুরী। সেই বেঈমানের প্রতিশোধ দিতে হবে আমাদের। কিসের আর কিসের প্রতিশোধ? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, যেই বাংলায় 36% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়লাভ করেছি আমরা, গোটা বাংলায় সন্ত্রাসের বাতাবরণ ভোট করতে দিইনি নাকি আমরা? আমি নওদার মানুষ, এখানকার নেতৃত্ব, আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুর্শিদাবাদ জেলায় কে সন্ত্রাস শুরু করেছিল? যেদিন শঙ্কর দাস পাল বহরমপুর বিধানসভার প্রার্থী, জ্যোতিবাবু এলেন সার্কিট হাউসে, সেদিনের রবিন হুড বহরমপুরে, তার মাথায় যখন হাত রাখলো, সন্ধ্যে থেকে কংগ্রেস দলের একটিও পার্টি অফিস বহরমপুর শহর এবং সংলগ্ন গ্রামে অস্তিত্ব থাকলো না, কংগ্রেসের ঝান্ডা পদদলিত করলো কে সেদিন বহরমপুরের বুকে বসে? সেদিনের রবিন হুড কে জিতলেন? জিতলেন দেবু ব্যানার্জি। আশীর্বাদ কার? রবিন হুডের মাথায়। জ্যোতি বসুর সিপিএম দলের। মনে করিয়ে দিচ্ছি আপনাদের, সন্ত্রাস সেই মুর্শিদাবাদ জেলায়, ভোট সন্ত্রাস যদি কেউ করে থাকে, শুরু করেছেন অধীর চৌধুরী, শেষ করব আমরা, আমরা শেষ করব। মানুষের আশীর্বাদ দোয়া ভালোবাসার মধ্য দিয়ে। বলেন পরে কথা বলছি, একটা মিটিং আছে। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।